السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذي لا اصطفى أما بعد. সুপ্র দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। আমরা মনের আশা পূরণের একটি আমল সম্পর্কে জানব। দর্শক, আমরা অনেকেই এই রকম আমল দেখতে চাই বা এমন আমল করতে চাই। আমরা যারাই ইনশা আল্লাহ এই আমলটি করব, আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করে দিবেন। আপনাদের জীবনে অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, আশা থাকতে পারে, আপনার বিবাহ করা প্রয়োজন থাকতে পারে, সন্তান লাভের আশা থাকতে পারে, কিংবা আপনি অসুস্থ থেকে সুস্থতা লাভের আশাও থাকতে পারে। দর্শক, আপনার টাকা পয়সারও ইচ্ছা থাকতে পারে। তো একটা আমল আপনাদের সাথে শেয়ার করব, এটা হলো ইসমে আজম, অর্থাৎ মহান নাম। ইসমে আজম, মহান নাম, মর্যাদাপূর্ণ নাম। দর্শক, ইসমে আজম অনেক রয়েছে, আল্লাহ তার অনেক ইসমে আজম আছে। ইসমে আজম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, হাদিসের মধ্যে আছে, কেউ যদি ইসমে আজম প্রথমে পাঠ করে, ইসমে আজম পাঠ করে এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করেন। তো আপনাদের সাথে আজকে একটা ইসমে আজম শেয়ার করবো। ইসমে আজমটা আপনি প্রথমে পড়ে এরপরে আপনি মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তো দর্শক, ইসমে আজমটা কি, সেই ইসমে আজমটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনাদের এই অনেক রকমের চাওয়া পাওয়া থাকতে পারে, আপনারা এই ইসমে আজমটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ পড়ে নেবেন, দুই রাকাত নফল নামাজ পড়ে এরপরে আপনি এই ইসমে আজমটা, কোরআনে কারিমের একটি আয়াত, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, হাদিসের মধ্যে বলা হয়েছে। তো আপনি এই আয়াতটা পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আয়াতটা পড়ে শোনাচ্ছি, আপনারা সবাই খেয়াল করে শুনবেন। আয়াতটা সূরায়ে বাকারার, সূরায়ে বাকারার 163 নম্বর আয়াত, সূরায়ে বাকারার 19 নম্বর রুকু 163 নম্বর আয়াত। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা বাকারার 163 নম্বর আয়াত, আপনারা সবাই আয়াতটা শিখে ফেলবেন। দর্শক, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, কেউ যদি এই ইসমে আজম মানে এই আয়াতটা পাঠ করে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। তো কাজেই দর্শক, আমরা এই আয়াতটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব, বেশি বেশি আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। এর অর্থ হচ্ছে, আর তোমাদের এলা ইলাহু ওয়াহিদ, এক এলাহ মানে এক রব, লা ইলাহা তিনি ছাড়া আর কোনো এলাহ নেই, তিনি আর হুয়ার রহমানুর রহিম, তিনি অতি দয়ালু চির দয়াময়। তো এই হচ্ছে এর অর্থ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতটি পড়ে দোয়া করার, মনের আশা পূরণ করার তৌফিক দান করে। এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।